পৃথিবীর সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দেশের কথা চিন্তা করলে সবার আগে মনে আসে সুইজারল্যান্ড কিংবা জাপানের নাম। কিন্তু এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স 2024-এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশের তালিকার প্রথম তিনেই নেই দেশ দুটির নাম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঝকঝকে পরিষ্কার একটি দেশে বাস করতে কে না চায়, এমন দেশ যা জীবন মানকে প্রভাবিত করে আপনার আয়ু বাড়িয়ে দেবে আরও অনেক দিন। সম্প্রতি এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স জানিয়েছে 2024 সালের সবচেয়ে পরিচ্ছন্ন দেশগুলো সম্পর্কে, যারা বিশ্বের 180টি দেশের পরিচ্ছন্নতা এবং পরিবেশগত অবস্থা ইপিআই স্কোর দ্বারা পরিমাপ করেছে। 40টি প্যারামিটার ইপিআই পরিমাপ করে, যা বায়ুর গুণমান, স্যানিটেশন, জল সম্পদ, বন ও জীববৈচিত্র্য এবং বাসস্থান সহ যা 11টি বিভাগে বিস্তৃত। আয়তনের দিক থেকে ইউরোপের সপ্তম বৃহত্তম রাষ্ট্র জার্মানি 74.6 স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে পরিষ্কার দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। এটি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ হলেও দেশটির বিশুদ্ধ পানি এবং বায়ুর মান এটিকে এই অবস্থানে এনেছে। এমনকি জার্মানিতে নগরায়নের হারও অনেক বেশি, তারপরও দেশের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে তারা অত্যন্ত সচেতন। পরিচ্ছন্ন দেশের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লুক্সেমবার্গ। এর ইপিআই স্কোর 75। এটি স্যানিটেশন, পানীয় জলের গুণমান, বর্জ্য, পানি ও চিকিৎসার উপর ভর করে এই স্কোর অর্জন করেছে। মাথাপিছু আয়ের দিক থেকেও লুক্সেমবার্গ বিশ্বের অন্যতম ধনী দেশ। ছোট্ট দেশ হলেও সেই তুলনায় জনসংখ্যা অনেক বেশি, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা, জলের গুণমান এবং দূষণ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তারা। সব দেশকে পেছনে ফেলে ইপিআই এর তালিকায় প্রথমেই আছে এস্তোনিয়া। এটি বাল্টিক সাগরের কাছে অবস্থিত ইউরোপের ছোট একটি দেশ। এটি এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স 2024-এর রিপোর্টে বিশ্বের সবচেয়ে পরিষ্কার দেশের তকমা পেয়েছে। সবুজ পরিবেশ, মিঠা পানির উৎস, বিশুদ্ধ বাতাস এবং পানির কারণে এটি সর্বোচ্চ স্থানে রয়েছে।